ভার্ভের ক্লাসিফিকেশানে তারপরের ধাপে রয়েছে ট্রানজিটিভ ভার্ব বনাম ইন ভার্ব অর্থাৎ কিছু কিছু ভার্ভ ট্রানজিটিভ হবে কিছু কিছু ভার্ভ ইনট্রানজিটিভ হবে কীভাবে করে বুঝবো আমরা কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ওয়ার্ভের একটি ডিরেক্ট অবজেক্ট প্রয়োজন হয় ইনট্রানজিটিভ ভার্বের কোনো ডিরেক্ট অবজেক্ট প্রয়োজন হয় না এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাই ডিরেক্ট অবজেক্ট ব্যবহৃত হচ্ছে কিনা কীভাবে করে বুঝবো টু আইডেন্টিফাই ডিরেক্ট অবজেক্ট অ্যাস্ক হোয়াট অর হুম তুমি বাক্যটিকে ওয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে দেখো তাহলে বুঝতে পারবে এটা ট্রানজিটিভ ভার্ব কি না ইনট্রানজিটিভ ভার্ব লক্ষ্য করো ট্রানজিটিভ ভার্বের উদাহরণ দেখে নিই মাই ফাদার ওয়াজ টিচিং মি হাউ টু ড্রাইভ আমার বাবা আমাকে শেখাচ্ছিল কি জিজ্ঞেস করতে হবে ওয়াট বা হুম যদি হুম দিয়ে জিজ্ঞেস করো আমার বাবা কাকে শেখাচ্ছিল হুম ওয়াজ আই ওয়াজ মাই ফাদার টিচিং মাই ফাদার ওয়াজ টিচিং মি অর্থাৎ এই ভার্বটিতে এই যে টিচিং ভার্বটির একটি ট্রানজিটিভ ভার্বের প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে মি তাই এই যে মাই ফাদার ওয়াজ টিচিং মি এটি একটি ট্রানজিটিভ ভার্ব কারণ এটি একটি ডিরেক্ট অবজেক্ট ছাড়া প্রকাশ করা যাচ্ছে না তুমি দেখতে পাচ্ছ যে মাই ফাদার ওয়াজ টিচিং বললে কিন্তু ভাবটা সম্পূর্ণ হচ্ছে না এখানটা তাই একটা নতুন একটি অবজেক্টের ডাইরেক্ট একটি অবজেক্টের প্রয়োজন হয়েছে মনে রাখবে ডাইরেক্ট অবজেক্ট সবসময় একটি ব্যক্তি বা একটা বস্তু এই কারণটাতেই ওয়াট বা হুন দ্বারা প্রশ্ন করলে এর উত্তরটি খুঁজে পাওয়া যায় আবার লক্ষ্য করো আই ওয়াজ মেকিং ডিনার তুমি যদি শুধু বলো আই ওয়াজ মেকিং তোমাকে জিজ্ঞেস করা হবে হোয়াট ওয়ার ইউ মেকিং ওয়াট দিয়ে তখন আমি তোমাকে প্রশ্ন করব এবং তখন উত্তর হবে ডিনার এইখানটাতে দেখতে পাচ্ছ এই যে মেকিং ভার্বটি রয়েছে তার একটা ডিরেক্ট অবজেক্ট রয়েছে সে ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে ডিনার আই ওয়াজ মেকিং ডিনার ফর এভরি তাই এখানটাতে এইটাও একটা ট্রানজিটিভ ভার্ব কারণ এটির একটি ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন রয়েছে ইন ট্রানজিটিভ ওয়ার্বগুলোর দিকে লক্ষ্য করো যেখানটাতে ডাজ নট রিকোয়ার আ ডাইরেক্ট অবজেক্ট এখানটাতে ডাইরেক্ট অবজেক্ট তোমার প্রয়োজন হয় না যেমন মাই ড্যাড ইজ গোয়িং টু ওয়ার্ক সে কাজে যাচ্ছে কিন্তু কি যাচ্ছে দিয়ে কি তুমি জিজ্ঞেস করতে করতে পারবে যে তোমার বাবা কি যাচ্ছে না তুমি হয়তো জিজ্ঞেস করতে পারবে কোথায় যাচ্ছে ওয়্যার দিয়ে প্রশ্ন করতে পারবে কিন্তু ওয়্যার দিয়ে যেই উত্তরটা আসে সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট হয় না সেটা হয় ইনডিরেক্ট অবজেক্ট এই টু ওয়ার্ক কথাটি এই বাক্যটির ইনডিরেক্ট অবজেক্ট তোমাকে অবশ্যই প্রশ্ন করতে হবে হোয়াট অথবা হুম দ্বারা মাই ড্যাড ইজ গোয়িং টু ওয়ার্ড তুমি যদি জিজ্ঞেস করো হোয়াট ওয়াজ মাই ফাদার গোয়িং তাহলে কিন্তু বাক্যটার কোনো অর্থই দাঁড়ায় না তুমি যদি জিজ্ঞেস করো হুম ওয়াজ মাই ফাদার গোয়িং তাহলেও কিন্তু বাক্যটার অর্থ দাঁড়ায় না অর্থাৎ এই যে পার্বটি রয়েছে গোয়িং এটি একটি ইনট্রানজিটিভ পার্ব এবং আরেকটা উদাহরণ যদি দেখি আই এম ট্রাইং ভেরি হার্ড আমি খুব শক্ত করে চেষ্টা করছি যদি আমি জিজ্ঞেস করি ওয়াট এম আই ট্রাইং তাহলেও উত্তর কোনো অর্থ দাঁড়াচ্ছে না প্রশ্নটির আর যদি জিজ্ঞেস করি হোম এম আই ট্রাইং তাহলেও কিন্তু কোনো অর্থ দাঁড়াচ্ছে না তাহলে দেখতে পাচ্ছি আমরা ট্রানজিটিভ ভার্বে একটি ডিরেক্ট অবজেক্টের অবশ্যই প্রয়োজন হয় যাকে আমরা ওয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে উত্তরটি বেরিয়ে আসে আর ইন্ট্রাজিটিভ ভার্বে কোনো ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না যাকে ওয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর বেরিয়ে আসে না পরবর্তী ভিডিওতে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের পার্থক্য শিখে ফেলবো